দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সেভ লাইফ সেভ লাইফ একটা তার মস্তিষ্কে বসিত একটা বিষয়, যেটাতে মানুষের স্বার্থে তো প্রশাসন সমস্ত কিছু চিন্তাভাবনা করা হয়। তো সেক্ষেত্রে মানুষ যাতে সেফ থাকে তার জন্য এই বার্তাটা বহুদিন ধরেই মানে দেওয়া হয়েছে, এবং পুলিশের উপরে এটা মূল দায়িত্ব বার্তা আছে যে তারা পিরিয়ডিক্যাল এটা পাবলিসিটি করে মানুষকে সচেতন করার জায়গাটা করবে। কিন্তু বিষয়টা শুধু পুলিশের ব্যাপার নয়, আমাদের সকলের দায়িত্ব থাকে, আমাদের জনপ্রতিনিধি যারা আছে, প্রশাসনিকভাবে যারা অন্যান্য ডিপার্টমেন্ট আছে, প্রত্যেককে এই ব্যাপারে এগিয়ে আসা উচিত। আমরা করেওছি, এবং যার জন্য একটা আমরা ফলাফল যদি বিচার করি তাহলে ডেটা দেখলে দেখা যাবে যে আমাদের ক্রমাগত কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা কমেছে অনেক আগের থেকে। কিন্তু এখনও কিছু মানুষ থেকে যাচ্ছে যারা এত কিছু বলা সত্ত্বেও বা প্রচার করা সত্ত্বেও তারা মানে চাইলেই সেটা করতে পারে, কিন্তু তারা সেই সচেতনভাবে সেটা করছে না, যার ফলে আমরা সচরাচর দেখছি যে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সর্বস্তরে, অর্থাৎ আজকে যে ITI কলেজের তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সাগরে, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং আমি এবং আমার সভাপতি এবং আমাদের পুলিশের তরফ থেকে উপস্থিত হয়ে আমরা এটাকে সমর্থন করছি যে সকলে যদি এগিয়ে আসে মানুষকে সচেতনার কাজে, করার কাজে, তাহলে কিন্তু একটা সময় না একটা সময় আজকে যারাও থেকে যাচ্ছে, যারা এখনও হেলমেট পরছে না বা পুলিশ যেটা বলছে সেটা শুনছে না, সেইটা হয়তো আমরা এক সময় সেটা নিশ্চিত হবো যে মানুষ সকলে সচেতন হয়েছে এবং এই অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যাবে। এখন আমরাও প্রশাসনিকভাবে কিছুদিন আগে একটা ড্রাইভ দিয়েছিলাম, সেখানে আমরা উৎসাহ দিয়েছিলাম তাদেরকে যে যারা সেফ ড্রাইভ সেফ ড্রাইভের এই বার্তাটা শুনে সচেতন হয়ে তারা নিজেরা হেলমেট নিজেদের সাথে, সরকার তো চাইছে তারা ঠিক থাকুক, মানুষ ঠিক থাকুক। তো সেক্ষেত্রে দেখেছিলাম যে অনেক মানুষ হেলমেট পরেছেন, জুতো পরে চালাচ্ছেন, ঠিক ট্রাফিক আইন মেনে চলছেন। তাদেরকে আমরা আমার এবং ওসি সাহেবের লাইভ সিগনেচার আমরা একটা অ্যাপ্রিসিয়েশন করেছিলাম, সার্টিফিকেট অফ অনার দিয়েছিলাম। কিন্তু তার সত্ত্বেও দেখছি যে কিছু লোক আমরা দেখতে পাচ্ছি যে তারা এটা করছে না, পুলিশের ক্রমাগত প্রচেষ্টা সত্ত্বেও হচ্ছে না। তো আজকে যে উদ্যোগটা সাগর আইটিআই কলেজ নিচ্ছে, এরকম ধরনের যদি সকলে এগিয়ে আসে, সত্যি আমি সাধুবাদ জানাচ্ছি তাদেরকে। দুটো বিষয় নিয়ে তারা আজকে এগিয়ে এসছেন, দুটোই মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক পরিষদ, একটি হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ, আরেকটি হচ্ছে উৎকর্ষ বাংলা। এই দুটোই কিন্তু মানুষের স্বার্থে, সেফ ড্রাইভ সেভ লাইফ যেন মানুষকে সচেতন করে তাদের বাঁচার জায়গাটা ঠিক রাখা, আরেকটা হচ্ছে উৎকর্ষ বাংলা হচ্ছে ইয়ং জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছে তাদের দিশা কী হবে, তাদের জন্য কী ট্রেনিং দেওয়া যেতে পারে, সেই ট্রেনিং প্রোভাইডারের ট্রেনিং দিয়ে তাদেরকে এমন একটা জায়গায় তৈরি করবে তাদের প্লেসমেন্টের সুযোগ করে দেওয়া, সেটার জন্য আমরা এই দুটো বিষয়কে আমরা গুরুত্ব আরোপ করে আজকে এখানে সকলে উপস্থিত হয়েছে এবং সমর্থন করছি যে আগামী দিনে এই ধরনের পদক্ষেপ হলে আমরা প্রশাসনিকভাবে জনপ্রতিনিধি বা PRI বডিতে যারা আছে পুলিশ প্রশাসন সকলে কিন্তু আমরা তাদের পাশে আছি। এই বার্তা যেমন থাকছে সেই সঙ্গে আমরা সমবেতভাবে সকল মিলে আগামী দিনে সাগর ব্লকে যেন সকল মানুষ সচেতন থাকে, কোনো অ্যাক্সিডেন্টের শিকার যাতে না হয়, প্রত্যেকে যেন হেলমেট এবং জুতো পরে ট্রাফিক আইন মেনে চালায়, সেটা আমরা একদিন দেখতে পাবো। সেই আশা নিয়ে কিন্তু আমরা এখনও ড্রাইভ ক্রমাগত করবো, এবং আজকে এই ITI কলেজের উদ্যোগটাকে দেখে অন্যান্য স্কুল কলেজ প্রতিষ্ঠান যারা আছে নিশ্চয়ই আমি আশা করছি যে তারাও এগিয়ে আসবে আগামী দিনে, এবং আমরা যেটুকু আমাদের গ্যাপ থেকে গেছে, যেটুকু মানুষকে আমরা এখনও সচেতন করতে পারিনি, সেটা আমরা নিশ্চয়ই আগামী দিনে দেখতে পারবো। ধরুন আমরা প্রশাসনিক পদে আছি বা সভাপতি সাহেবরা তারাও আছেন, পুলিশও আছে। তো একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে আমরা যদি সকলে মিলে, আজকে যেমন পুলিশের লোক, আমাদের নোডাল অফিসার, আমাদের সভাপতি, আমাদের এই কলেজের ছাত্রছাত্রী, প্রিন্সিপাল, যারা আধিকারিক আছেন, তারা সকলে মিলে যে এই উদ্যোগটা নিচ্ছেন, এবং আজকে এখানে শুনতে পারলাম যে দেখতে পাচ্ছি যে এখানে একটা র্যালি হবে, এই র্যালিটাও পাবলিকের কাছে বার্তা একটা যে ITI কলেজ তারা ভাবছে যে সেফ ড্রাইভ সেফ লাইফ তার গুরুত্বপূর্ণ আজকে সাগরিত হওয়া দরকার আছে, তাহলে সেই অনুভূতিটা তাদের আছে, এবং তাদের সেই বার্তাটা নিশ্চয়ই অন্য যারা সংস্থা বা এডুকেশন ইনস্টিটিউট বা কোনো ইউনিট আছে তারাও নিশ্চয়ই অ্যাডপ্ট করে, ক্লাবও করতে পারে, ক্লাবও অনেকে করেছে দেখেছি। তো তারা অনুপ্রাণিত হবে, এবং এই অনুপ্রাণিত হলে শুধুমাত্র আমাদের সরকারের বা পুলিশের উপর সেটা সীমাবদ্ধ থাকছে না, সকলের সচেতনতার কাছে এগিয়ে আসারটা আমার মনে হয় যেটুকু আমাদের পূরণ করা দরকার আছে। সাগর ব্লকে অনেকটাই মেকআপ হয়েছে, কিন্তু তার সাথে দেখতে পাচ্ছি কিছুটা খামতি আছে এখন মানুষের মধ্যে, সেই সচেতন হওয়ার পরে তারা কিন্তু সেটা হয়তো হেলমেট আছে, হেলমেটটা বাড়িতে রেখে আসছে, ক্যাজুয়ালি তাকে পুলিশ যখন জিজ্ঞেস করছে কেন হেলমেটটা পরে না, এই UK ফেলে এসেছি, হঠাৎ করে বেরিয়ে গেছে, এই জিনিসগুলো এক্সকিউজ কাকে দিচ্ছেন? অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে কাদের স্বার্থে করছেন, এটা করছেন যে তুমি সেফ থাকো, সুতরাং তাকে ভাবতে হবে, এটা কারো দায়িত্ব? পুলিশ কি তাকে ইনসিস্ট করছে, মানে তার সুরক্ষার জন্য করছে? এই সচেতনতা করে হয়ে তারা যেন হেলমেটটাকে ঠিকমতো পরে, জুতোটা ঠিকমতো পরে, গাড়িটা চালানো, শুধু তাই না, আমি বলছি হেলমেট গাড়ি চালানোর বাদ দিয়েও আমরা দেখতে পাচ্ছি সেফ ড্রাইভ সেফ লাইফের মধ্যে আরও অন্তর্ভুক্ত কিছু আছে, সেটা হচ্ছে রোড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানে ওটাকে কনজেস্টেড করে দেওয়া হচ্ছে, বালি পাথর ইট এবং গাছের গুড়ি এগুলো রাখা হচ্ছে। আমি পুলিশের যারা আধিকারিক আছে তাদেরকেও বলেছি যে মাঝে মাঝে আমাদের এরকম ড্রাইভ দিতে হবে যে ওটাকে আরও প্রশস্ত রাখতে হবে, একটা গাড়ি আসলে তার পথচারী যে আছে তাকেও একটা সেফ জায়গায় থাকার মতো জায়গা দিতে হবে, সেটাও কিন্তু সেফ ড্রাইভ সেফ লাইফের মধ্যে পড়ছে। তো সমস্ত বিষয়ে আলোচনা করে আমরাও আজকে যেমন ITI কলেজ করছে, একসময় আমরা এরকম যারা যারা
উদ্যোগী আছে তাদেরকে নিয়ে আমরা সর্বদা একটা মেগা ড্রাইভও দিতে পারি, কারণ আমাদের একটা প্রয়োজন আছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ সচেতন হয়ে আমাদের এই কাজটা করতে হবে, নিজেরা সচেতন থাকবে তারা সবাই মেনে চলবে। আমি আশাবাদী সাগর দ্বীপের রুচিশীল মানুষরা যারা একটু থেকে গেছে তারা নিশ্চয়ই আজকের এই সাগর দ্বীপে সাগর আইডিয়া কলেজের এই প্রিন্সিপাল বা তাদের যে উদ্যোগ এবং তাদের উদ্যোগে স্বাগত জানিয়ে আজকে আমরা উপস্থিত থাকার কারণটা এটা যে আমরা অনুপ্রাণিত হয়েছি তাদের এই উদ্যোগকে। প্রশাসনের বাইরেও আইটিআই কলেজের মতো কোনো কলেজ তাদের এই অনুভূতি আছে যে মানুষকে সচেতন করে যারা বাকি থেকে গেছে তাদেরকে সচেতন করে আগামী দিনে তারা সুস্থ থাকে, সেফ থাকে, তার ব্যবস্থা করা, সত্যি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।